হাই এভরিওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান ম্যাম যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা অনেকদিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার গত সপ্তাহে শুক্রবারের ভিডিওটা কারণ শুক্রবার দিনটা আসলে খুব বেশি ব্যস্ততার মধ্যে কাটে কারণ শুক্রবার দিন একে তো কাজ থাকে তারপর ঘরে এসে শনিবারের জন্য প্রিপারেশন করতে হয় ক্লিনিং ওয়াশিং কুকিং অনেক কিছু একসাথে করা হয়ে থাকে তো যাই হোক এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন যে লাল শাক এটা হচ্ছে আমার বন্ধুর ভালোবাসা মানে আমার এক কলিগ আছে ওরা নতুন বাড়ি কিনেছে তো ওখানে ওরা সবজি চাষ করেছে খুব সুন্দর লাল শাক হয়েছে অনেক রকমের সবজি চাষ করেছে তো আমার জন্য আমি লাল শাকটা পছন্দ করি বিধায় আমার জন্য লাল শাকটা নিয়ে এসেছে তো এত ব্যস্ততার মাঝেও যে আসলে বন্ধুত্বটা অটুট থাকে দেওয়া নেওয়ার মাঝেও কিন্তু ভালোবাসাটা আরও বেশি প্রগাঢ় হয় তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ বন্ধুর ভালোবাসা যেহেতু সেহেতু শেয়ার না করে কি থাকা যায় তো এখানে আমি লাল শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে এই যে রান্না করছিলাম তাই আমি আপনাদের সাথেও আমার ভালোবাসা এবং আমার বন্ধুর ভালোবাসাটা শেয়ার করার চেষ্টা করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার বান্ধবীকেও ধন্যবাদ জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ মন মন এত ব্যস্ততার মাঝে তুমি আমার জন্য শাকগুলো ক্যারি করে নিয়ে আসছো অনেক অনেক ভালো থাকো অনেক শুভকামনা তোমার জন্য তোমার নতুন বাড়ির জন্য এবং তোমার নতুন গার্ডেনের জন্য এই তো এখন শুরু করা যাক রান্নাবান্নার পর্ব একটু একসাথেই মানে খুব তাড়াহুড়ো করে অনেক রকমের রান্না করতে চেয়েছিলাম তাই আর কি এইভাবে শর্টকাটভাবে করে ফেলছি যেমন চিংড়ি মাছটা আগে আমার মশলা দিয়ে ভুনা করা উচিত ছিল আমি সেটা না করে একবারে ডাল আর চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি তো এইভাবে কষিয়ে কিছুক্ষণ তারপর আমি একটু পানি দিয়ে দেব হালকা দিয়ে তারপর আমি কি ঢেঁড়সগুলোকে দিয়ে দেবো এইভাবে আপনারা কেউ রান্না করেছেন কি আমি জানি না তবে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু অনেক মজা হয় আর এই তরকারিটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় এটা অনেক সুস্বাদু একটা তরকারি হয় তো আমার মতো শর্টকাট করতে চাইলেও করতে পারেন আর না চাইলে আগে চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভুনা করে তারপর মসুর ডালটাকে দিয়ে দিবেন যখন এই যে এরকম মানে সেভেন্টি পারসেন্ট ফুটে আসবে সেই পর্যায়ে আপনারা ঢেঁড়সগুলো দিয়ে একটু ঢেকে দিবেন তারপর চুলাটা বন্ধ করে দেবেন আর যদি আপনারা একটু বেশি ভিজা ভিজা খেতে চান মানে একটু ঝোল ঝোল খেতে চান তাহলে সেটা আপনাদের অপশন আপনাদের পছন্দ তো আমি একটু মিডিয়াম ড্রাই ড্রাই খেতে পছন্দ করি এই জন্য এইভাবে আমি যখন সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এইটটি পারসেন্টে মতোই প্রায় বলা যায় তো ওই পর্যায়ে আমি ঢেঁড়সগুলোকে দিয়ে তারপর একটু ঢেকে দিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢেঁড়স তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এইভাবেই সিদ্ধ হয়ে যায় যেহেতু এগুলো কচি ঢেঁড়স ছিল আর তারপরে আমি একটু ধনেপাতাও অ্যাড করে দিয়েছি ধনেপাতা আর কাঁচামরিচ তো এই তো অনেক মজাদার এই রান্নাটা আর চিংড়ি মাছ ভুনা করার কথা তো আর শেখাতে হবে না এটা তো শেখানো কি মানে আর বলতে হবে না এটা সবাই জানে যে চিংড়ি মাছটা একটু হালকা একটু আদা রসুন দিলেও দেওয়া যায় আর নাচলে হলুদ মরিচ জিরা ধুনিয়া এগুলো দিয়ে আমি একটু ভুনা করেছি তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর এই যে কাতল মাছও ভিজিয়েছিলাম আর সেই সাথে ছিল খাসির মাংস আর খাসির মাংসটা দিয়ে একটু ভুনা খিচুড়ি বা বিরিয়ানির মতো রান্না করতে চেয়েছিলাম কারণ শুক্রবার যেহেতু অনেক সময় দেখা যায় আমি কি করি শুক্রবার দিন একটু বেশি করে রান্না করে রাখি তাহলে শনিবার দিন বাইরে গেলে কিংবা বিকালে একটু পার্কে গেলে আবার ঘর ক্লিনিংয়ের কাজ থাকে ওয়াশিংয়ের কাজ থাকে এই জন্য ওইগুলা মানে রান্নাবান্নার কাজটা একটু আগেই আমি মানে সেরে রাখতে চাই আর যেহেতু এখন অনেক বেশি ব্যস্ত থাকা হয় সেহেতু রান্না কিছু কিছু যদি ঘরে থাকে অনেক সময় বেশি করে রান্না করে রেখে ফ্রিজেও রেখে দে দু এক আইটেম তো উইক ডেতে আর বেশি মানে হ্যাডেক হয় মানে পরে না আর বেশি স্ট্রেস নিতে হয় না এটাই হচ্ছে আমার একটা টেকনিক তো আমি এইভাবেই চলার চেষ্টা করি আর কি তো এই যে এখন আমি খাসি মাংসটাকে ভুনা করে দিয়ে ভুনা করছি মানে বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি কি ভুনা খিচুড়ি বলা যায় তো খাসি মাংস রান্না করার জন্য আপনারা দেখছেন আমি অলরেডি পেঁয়াজ লবণ দিয়ে ভাজা শুরু করেছিলাম লবণ না তেল দিয়ে ভাজা শুরু করে দিয়েছিলাম অলরেডি করাই। মানে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম চুলাতে তো যাই হোক পেঁয়াজ লবণ তেল ওগুলো ভাজা হতে হতে একটু হালকা যখন পেঁয়াজটা একটু মজে এসেছে তখন ওই পর্যায়ে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে ছিল হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো আর একটা স্টার মশলা ছিল সাথে আর এই যে এখন আমি বাটা মশলাগুলো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছিলাম আদা রসুন তারপর ছিল একটু টমেটো পিউরি এটা আসলে কিনতেও পাওয়া যায় আবার আপনারা চাইলে এখন তো সামার কিনে রেখে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটু যেটা বলছিলাম টমেটোর পিউরির কথা যে আপনারা চাইলে টমেটো বেশি করে ব্লেন্ড করে তারপরে একটু ভিনেগার অ্যাড করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কিংবা যদি এক সপ্তাহ দুই সপ্তাহ খেতে চান এইভাবেই পিউরি করে কাচের বয়মে কিংবা একটা প্লাস্টিক কন্টেনারে ভরে রেখে যখন রান্নার সময় হবে তখন এগুলো অ্যাড করে দিলে রান্নার কালারটাও সুন্দর হয় খেতেও একটু মজা হয় তো এর জন্য আমি এভাবে করে রেখে দেই কিংবা সাম মাঝে মাঝে আবার কিনে নিয়ে কিনেও নিয়ে আসি আর এই যে এখানে দিয়ে দিচ্ছিলাম জিরা ধনিয়া তারপর হচ্ছে যে সব অ্যাড করে দিয়ে তারপর আমি মশলাটাকে ভালো করে একটু ঘূনা বোনা করবো একটু পানি দিয়ে দিয়ে আর আমার একটা বানানো গরম মশলার গুঁড়া ছিল সেটা আমি দিয়েছি এটা অনেকবারই বলে আমি শেয়ার করব আসলে কেন যেন শেয়ার করা হয় না তো অন্য সময় আবার যখন বানাবো আমি তখন আবার আপনাদের সাথে শেয়ার করব এটা এখন এই যে ভূনা করছিলাম সাথে দিয়ে দিলাম একটু দুধ আপনারা চাইলে একটু পানি দিয়েও ভূনা ভুনা করতে পারেন কিংবা দুধও দিতে পারেন তো আমি একটু হালকা পানি দিয়ে ভুনা করে আবার একটু দুধ অ্যাড করলাম এটা রেগুলার দুধ ক্রিম না মানে রেগুলার যে দুধটা আমরা খাই থ্রি পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা তো এটা দিয়ে দিলাম তারপর এটা দিয়ে আবার আর একটু ঘুনা বুনা করে মাংসটাকে অ্যাড করে দিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠে তেলটা উপরে ভেসে উঠলে বুঝবো যে মশলাটা ভুনা হয়ে গেছে তো এই পর্যায়ে এখন আমি কি করব মাংসগুলোকে অ্যাড করে দেবো আসলে রান্নাবান্নার প্রিপারেশন বা রেসিপি এগুলো বলার কিছু নাই এগুলো আসলে রেগুলার সাধারণ রান্নাই আমরা সবাই সব সময় করি এক একজন এক একভাবে করে এটাই জাস্ট তো আর এক একজনের হাতের রান্নার মানে স্টাইল আলাদা এক এক রকমভাবে হয় আর খেতেও অন্যরকম লাগে তাই আর কি শেয়ার করা আর যারা নতুন আছেন তারা তো দেখে শিখে নিতে পারবেন আর যারা সময় রান্না করেন তাদেরকে তো আর শেখানোর কিছুই নাই তো আমি আসলে শেখানোর জন্য না আমার আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করছি এই জাস্ট এর চেয়ে বেশি কিছু না তো মাংসগুলোকে সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করছিলাম তারপর একটু লেবু দিয়ে দিলাম যেহেতু টক দই দেওয়া যেত আমি যেহেতু দুধ অ্যাড করেছি সাথে একটু লেবু দিয়ে দিলে এটা দইয়ের কাজটা করবে তো এখন আমি আরেকটু একটু ভালো করে লেবু রসটার সাথে ভালো করে মাংসটাকে মিলিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দিবো মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য তো এই যে আমি আর বেশি আপনাদের সাথে দেরি করতে চাই নাই ভিডিও ক্লিপটা সরাসরি যখন মাংসটা সিদ্ধ হয়ে এসেছিলো তখনই ঢাকনাটা খুলেছি আর এরই মধ্যে আমি আরও একমগ পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য সময় দিয়েছিলাম আর যখন মাংসটা সিদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠেছে তখন আমি কি করেছি এই যে আপনারা দেখতে পেয়েছেন যে আলু কেটে রেখেছিলাম সেটা অবশ্য দেখানো হয় নাই আর এটা দেখানোর কিছুই নাই আলু অ্যাড করে দিলাম কারণ আমি একটু ভুনা খিচুড়ির সাথে কিংবা বিরিয়ানির সাথে আলু হলে একটু ভালো লাগে খেতে মাখা মাখা করে খেতে আমার কাছে খুব মজা লাগে আর আমরা নিজেরা যখন খাই তখন আমি একটু আলু দেওয়ার ব্যবস্থা করি মানে আলু দিতে পছন্দ করি আর কি ব্যবস্থা না পছন্দ করি এটা আমার কাছে ভালো লাগে তো এই তো মাংসটা বুনা মানে সিদ্ধ হতে হতে এই পর এর পাশে আমি আবার কাতল মাছটাও রান্না করে ফেলেছিলাম সেটা আর আমি শেয়ার করিনি আর এই যে পাশে আমি কিন্তু এই যে বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ইতিমধ্যে বাসায় চলে এসেছে উনি বাসায় চলে আসলে তো ঝড় তুফান শুরু হয়ে যায় আসার পরে আমার আর ভিডিও করার কোনো চান্স থাকে না তো বন্ধুরা সবাই আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা জীবনটাই কিন্তু এই রকম কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো হাসি কখনো কান্না কখনো ব্যস্ততা কখনো রিল্যাক্স তো এইটাই হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য আমি আসলে খাওয়ার সময় কিংবা পোলাওটা রান্না করার সময় ভিডিও করি নাই যখন রান্না শেষ শেষ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ যখন প্লেট বাটি গুছাচ্ছিলাম তখন ভাবলাম যে আল্লাহ আমি তো একটু ভিডিও করলাম না কেমন রান্না করলাম মাংসের রেসিপি শেয়ার করলাম কিন্তু রেসিপি দেখালাম না এটা কেমন হলো তো সরাসরি পাতিল থেকে আপনাদেরকে বিরিয়ানিটাই দেখালাম যে কালারটা কেমন সুন্দর হয়েছে আসলে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর সারাদিন এত কাজকর্ম করে সবাই একসাথে মিলে কিন্তু খাওয়ার মজা আলাদা তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম আশা করি সবার খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আপনাদেরকে সত্যিকার কি ভালো লেগেছিল কি না আর এই যে ভিডিও ক্লিপটা আমি যখন কাজ থেকে বাসায় চলে আসছিলাম তো এই ফাঁকে আমি একটু বারান্দায় ঢু মারি ওই দিন আসলে খুবই বেশি উইন্ডি ছিল দেখতে খুব ভালো লাগছিল আর এই যে যে টমেটো গাছটা দেখতে পাচ্ছিলেন আমি আসলে যখন প্লান্ট কিনেছিলাম তখন আসলে দেখে বুঝতে পারি নাই এটা যে একটা জঙ্গলি টমেটো গাছ এটাকে আমি চেরি টমেটো ব্ল্যাক চেরি টমেটো গাছ বিবেচনা করে মানে চিন্তা করে কিনে নিয়ে আসছিলাম ফাইভ ডলার দিয়ে তো এটাকে এত যত্ন করে উপরে লাগিয়েছি আমার হাজব্যান্ড বলেছিল যে নিচে লাগাও নিচে না লাগিয়ে আমি উপরে আমার চোখের সামনে লাগিয়ে এখন দেখি যে না আসলে এটা রিয়েল চেরি চেরি টমেটো না এটা হচ্ছে একটা জঙ্গল টমেটো গাছ তো যাই হোক ভিউয়ার্স আসলে দেখতে দেখতে শিক্ষা হয় মানুষের আমার তো তেমন আসলে কোনো অভিজ্ঞতা নাই যখন কিনেছিলাম তখনই আসলে মানে অন্য রকম পাতাগুলা দেখতে ভেবেছিলাম যে হয়তো হতে পারে এটা কোন অন্য কোনো দেশের কিংবা কত প্রজাতির হতে পারে না সেটা চিন্তা করে কিনে নিয়ে আসছিলাম আর কি তো যাই হোক এটা আসলে শিখ একটা একটা এক্সপিরিয়েন্স হলো আমার যে টমেটো গাছটা আসলে মানে রিয়েল টমেটো গাছ পরেনি আর এই যে অর্কিড গাছটা এই অর্কিড গাছটা আমি দীর্ঘ পনেরো বছর ধরে ক্যারি করছি এটা আসলে একটা গোড়ার মধ্যে একটা হলুদের হলুদের টুকরার মতো একটা থাকে এটা উইন্টারে আসলে মাঝে মাঝে মারা যায় অনেক সময় একটু শেকড় বাকড় থাকে এটাকে জিয়ে রাখতে রাখতে আবার সামার আসলে অটোমেটিক এটা থেকে পাতা গজায় আর এই যে এইভাবে পার্পল কালারের ফ্লাওয়ারগুলো ফুটে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের শুক্রবারে কথোপকথন আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই সপ্তাহটা খুব বেশি বিজি গিয়েছে ভিডিও ক্লিপ অ্যাড করে যে আপনাদের সাথে শেয়ার করব এডিট করে সে এই সময়টুকু বা শারীরিক ধৈর্যটুকু মিলে নাই আসলে আমি ইদানিং একটু অসুস্থও ফিল করছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগবো লাগলো সেটাও আপনাদের সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ